দর্শক, এবারের পর্ব আড্ডাবাজি। আজ আমরা বিনোদন সারাদিনের স্টুডিওতে আড্ডাবাজি পর্বে আমন্ত্রণ জানিয়েছি এই সময়ের জনপ্রিয় নির্মাতা তানিম রহমান অংশুকে। চলুন কথা বলি তার সঙ্গে। কেমন আছেন? ভালো আছি। এ সময়ের জনপ্রিয় যত মিউজিক ভিডিও আছে আমরা এক নামেই কিন্তু আপনার কথা মনে করি, তানিম রহমান অংশুর নির্মিত মিউজিক ভিডিও আমরা মনে করি। কিন্তু ছোটবেলায় আসলে কি স্বপ্ন ছিল? বেসিক্যালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার। সো এরপর ক্রিকেটার, এরপর কীভাবে যেন ডিরেকশনে চলে আসা হলো আমি জানি না। জিনিসটা আসলে হয়তো ভিতরেই ছিল, আমি বুঝতাম না। সো ইটস অ্যাকচুয়ালি রিভিলড মাই সেলফ অ্যান্ড এভাবে আসলে হঠাৎ করে চলে আসা ইন্টারেস্ট থেকে। আচ্ছা, আর বিনোদন জগতে পা রাখার একদম শুরুটা কীভাবে হয়েছিল? ইউনিভার্সিটিতে থাকতে আসলে হঠাৎ করে ইন্টারেস্ট হলো যে পোস্ট প্রোডাকশন নিয়ে কাজ করার, উইচ ইজ অ্যাকচুয়ালি ভিডিও এডিটিং, এটা নিয়ে কাজ করার, ভিএফএক্স নিয়ে কাজ করার। সো ওইখান থেকে আস্তে আস্তে কাজ শুরু করা, প্রফেশনালি কাজ করার। আগে পার্ট টাইম করতাম, তারপরে প্রফেশনালি। আর ভিডিও এডিটিং জানলে আসলে ডিরেকশন বিকামস কোয়াইট ইজি। তো ওই জায়গা থেকে আসলে যেহেতু আলটিমেটলি ফিল করছিলাম যে ডিরেক্টর হব, তো ভিডিও এডিটিংটা আসলে অনেক বেশি সময় দিচ্ছিলাম। সো ওটা অ্যাকচুয়াল মাস্টারি জায়গা থেকে কাজ করে, তো এইভাবেই চলে আসা হঠাৎ করে। আপনি ফিকশন নিয়েও কাজ করেছেন, আপনার নির্মিত কাজগুলোতে কিন্তু আমরা দেখি বেশ ভিন্নতার ছোঁয়া থাকে, এবং আপনার যে নাটক আছে নির্মিত সেগুলোতেও আমরা ব্যাপকতার একটা আয়োজন দেখতে পেয়েছি। আপনার কাছে একটু জানতে চাই যে আপনার স্পেশালিটিটা কোথায় মনে করেন? মিউজিক, আই গেস মিউজিক, গান, এগুলো থেকে আসলে আমি অনেক বেশি কনসেপ্ট বা আইডিয়া জেনারেট করতে পারি। আমি যখন একটা গান শুনি আমি শর্ট বাই শর্ট দেখতে পারি। গল্প চিন্তা করার জায়গা থেকেও হেল্প করে আমাকে এক একটা গান। সো আমি একটা গান থেকে দেখা যায় আমি ফিল্মের গল্প পাই, ফিকশনের গল্প পাই। সো ইট হেল্পস মি অ্যালট। সবসময় চেষ্টা করি একটা নতুন জনরাতে কাজ করার চেষ্টা, ইউনিক কিছু করার সবসময় চেষ্টা থাকে। আবার একটু মিউজিক ভিডিও প্রসঙ্গে আসতে চাই। আমাদের দেশে কিন্তু এখন আন্তর্জাতিক মানের মিউজিক ভিডিও তৈরি হচ্ছে, আপনার কি মনে আছে আপনি কয়েকটা মিউজিক ভিডিও বানিয়েছেন এখন পর্যন্ত? এখন পর্যন্ত তো হবে প্রায় 20-22টা তো হবেই। আরও বেশি করার কথা ছিল, কিন্তু গান পছন্দ না হলে আসলে মিউজিক ভিডিও করা হয় না, অনেকেই বলে বাট করা হয় না। আপনার নির্মিত অনেক মিউজিক ভিডিও কিন্তু আছে যে আমাদের ভীষণ প্রিয়, কিন্তু আপনার কাছে আপনার পছন্দের 5টি কাজের নাম জানতে চাই মিউজিক ভিডিওর ক্ষেত্রে। আমি লাস্ট ইয়ার করেছিলাম হাবিব ভাইয়ের একটা গান, হারিয়ে ফেলা ভালোবাসা। দেন অদিত ভাইয়ের একটা গান আছে ঘুম হয়ে, দ্যাটস মাই পার্সোনাল ফেভারিট। দেন কাজ করলাম লোকাল বাস আসো মামা হে, ঝুম আছে মিনারে যেটা করেছিলাম, এই গানগুলোই আমার অনেক বেশি পছন্দের আসলে। এমন কিন্তু হয় অনেক সময় দেখা যায় যে শিল্পী কিংবা নির্মাতা যেটা তৈরি করছেন তার ভীষণ প্রিয়, কিন্তু হয়তো জনপ্রিয়তাটা ওভাবে হচ্ছে না। আপনার ক্ষেত্রে পছন্দের তালিকাটা কীরকম হয়? জনপ্রিয়তা যেগুলো পায় সেগুলোই কি আসলে আপনার পছন্দের হয়, মিলে যায় কি দর্শকের টেস্টের সঙ্গে? সব ক্ষেত্রে না, আমার অনেক পার্সোনাল ফেভারিট মিউজিক ভিডিও আছে যেটা মনে হচ্ছিল যে আমার নিজের অনেক পছন্দের, সেটা দেখা যায় যে দর্শক গ্রহণযোগ্যতা পায় না অতটা, আবার অনেক সময় পেয়েও যায়। আবার আমি যেটা ভাবছিলাম যে আমার জায়গা থেকে আমি 100% না, দেখা গেল ওটা দর্শক অনেক বেশি পছন্দ করে ফেললো। যারা দর্শক আছেন তারা কিন্তু হয়তো একটা কাজ দেখার সাথে সাথেই মন্তব্য করে ফেলেন যে ভালো অথবা খারাপ, এরকম একটা সমালোচনা করে ফেলেন। কিন্তু আপনারা যারা আসলে পর্দার পেছনে কাজ করেন বা পুরো বিষয়টা যারা তৈরি করেন তাদের কিন্তু অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়, এই ধরনের কিছু ঘটনা নিশ্চয়ই আছে, অনেক ঘটনা আমাদের সঙ্গে যদি একটু শেয়ার করতেন। হ্যাঁ, দর্শকের আসলে ওটা বোঝার কথাও না, তারা ওটার জন্য রেসপন্সিবল না। ওনারা যে জিনিসটা উপভোগ করার জন্যই আছেন টিভির সামনে, ওনারা আসলে বুঝবেন না এটা ঠিক। কিন্তু আসলে আমাদের অনেক কিছু মাথায় রেখে, অনেক কিছু না চেলেও অনেক কিছুর মধ্যে পড়ে যেতে হয়, যে কারণে অনেক ধরনের চ্যালেঞ্জেস চলে আসে। আর বাংলাদেশের শুটিং মানেই আসলে চ্যালেঞ্জ, নতুন করে চ্যালেঞ্জ কিছু নেই। কি ধরনের চ্যালেঞ্জগুলো থাকে? এমন কি হয়েছে যে কোনো ন্যাচারাল ক্যালামিটিজের মধ্যে পড়তে হয়েছে? ন্যাচারাল ক্যালামিটিজ মানে হচ্ছে বাংলাদেশে তো ওয়েদার একটা বড় ইস্যু। আমাদের এখানে আসলে বেশিরভাগ সময় দেখা যায় যে আমি একবার প্রি প্রোডাকশনটা গুছিয়ে শুটিং করতে গেলাম, এমনভাবে সব কিছু ঠিকঠাক থাকবে, বাট শুটিংয়ে যাওয়ার পরে আসলে অন্য ধরনের সিচুয়েশন তৈরি হয় বেশিরভাগ সময়। বাংলাদেশে শুটিং করা ইজ রিয়েলি ডিফিকাল্ট। আদি নামের একটি চলচ্চিত্র নির্মাণ করছেন, জি, কি খবর সেটার, কবে পাচ্ছি আমরা? 2017 এর মানে সামনের বছর শুরুর দিকেই, মার্চের ভিতরেই আমরা যে কোনো একটা সময় রিলিজ ডেট ঠিক করছি, তো এর মধ্যে আমরা দেখে ফেলতে পারবো ইনশাল্লাহ সবাই। প্রথম ছবি হিসেবে আদিকেই কেন বেছে নিলেন? একটা মেইনস্ট্রিম কমার্শিয়াল গল্পকে আসলে আমরা আমাদের মতো করে বলতে চেয়েছি, সেটা প্রেজেন্টেশনের জায়গা থেকেই হোক, গানগুলো তৈরি করার জায়গা থেকেই হোক, দর্শক যেন খুব দুর্বোধ্য কোনো গল্প না দেখে, একটা সহজ গল্পই দেখে একটু নতুনভাবে। দ্যাটস অ্যাকচুয়াল ইন্টেনশন। প্রথম চলচ্চিত্র মুক্তি পাওয়ার আগে কিন্তু দ্বিতীয় চলচ্চিত্র স্বপ্নবাড়ি নির্মাণ করছেন আপনি, স্বপ্নবাড়ির কি খবর?
অ্যাকচুয়ালি ওটা দ্বিতীয় না, ওটাই প্রথমে ওর কথা ছিল। বিভিন্ন আমার ব্যস্ততার কারণে আসলে ওটা, আর প্রডিউসার আসলে দেশের বাইরে থাকেন স্কটল্যান্ডে, তো ওনার এখানে আসা সব কিছু শুরু করে নিয়ে আসলে 2 বছর লেট হয়ে যায়। তো মিনওয়াইল আসলে আদি শুটিং হয়ে গেছে। স্বপ্নবাড়ি সম্বন্ধে বলতে গেলে ইটস এ প্যারানর্মাল স্টোরি, একটু অন্যান্য গল্পের থেকে আলাদা, দর্শকদের গল্পটা একটু অন্য ধরনের স্বাদ দেবে, তো দেখা যাক ওনারা কীভাবে নেয়। আচ্ছা, স্বপ্নবাড়ি শুনলাম, আমার প্যারানর্মাল একটা স্টোরি এবং আদি, দুটো কি একেবারে ভিন্ন ধারার দুটো? কি পার্থক্য বা ভিন্নতা কতটুকু দুটোর মধ্যে? স্বপ্নবাড়ি আসলে একটা নির্দিষ্ট জনরা যারা পছন্দ করে, প্যারানর্মাল স্টোরি বা আপনি হরর বলতে পারেন বা থ্রিলার বলতে পারেন, তাদের খুব ভালো লাগবে বা তারা হয়তো জিনিসটা অ্যাকসেপ্ট করবে খুব ভালো। এবং বাংলাদেশে এই ধরনের ছবি খুব নেই আসলে। হ্যাঁ, আর আদি আসলে সবারই গল্প, ইটস এ মেইনস্ট্রিম কমার্শিয়াল ফিল্ম স্টোরি, সো আদি আসলে, আদির ভিতরে সব কিছুই আছে, অ্যাকশন আছে, থ্রিল আছে, সাসপেন্স আছে, অ্যাকশন আছে, সবই আছে, রোম্যান্স আছে, সব আছে। আপনি কিন্তু আমাদের অনেকের ভীষণ পছন্দের নির্মাতা, কিন্তু আপনার পছন্দের নির্মাতা কে বা কারা, তালিকায় কে কে আছেন? জহির রায়হান, সত্যজিৎ রায়, স্টিভেন স্পিলবার্গ। কেন, কি কারণে এদের কাজ ভালো লাগে, কোন বিষয়ে? স্পিলবার্গ ইজ ভেরি ভার্সেটাইল, কন্টেম্পোরারি উনি অনেক বেশি। সত্যজিৎ রায় যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, উনি আসলে যে সময় ছবি নির্মাণ করতেন তার থেকে অনেক বেশি অ্যাডভান্স চিন্তা করছিলেন। হ্যাঁ, উনি গ্রাফিক্স নিয়ে কাজ করেছেন ওই সময়, উনি VFX ইন্ট্রোডিউস করতে চেয়েছিলেন ওনার সময়ের তুলনায়। আর জহির রায়হান, উনি সবসময় আসলে আমাদের যত চলচ্চিত্র নির্মাতা থাকবেন তাদের থেকে সবসময় এগিয়েই থাকবেন, কারণ ওনার মধ্যেও আসলে ওই অ্যাডভান্সমেন্টটা ছিল। আর এমন কোন অভিনয় শিল্পী কি আছেন যাদের সঙ্গে কাজ করা হয়নি এখনো, কিন্তু অনেক দিনের ইচ্ছে যে কাজ করব এরকম? ছিল আর হবেও না আসলে। আচ্ছা, হুমায়ুন ফরিদি স্যার, সেটা তো আসলে আমাদের সবার জন্যই দুঃখজনক, আমরা সবাই হারিয়েছি তাকে। নির্মাতা হিসেবে আপনার চূড়ান্ত লক্ষ্য কি? আমি আসলে অ্যাজ এ ডিরেক্টর সবসময় কন্টেম্পোরারি থাকতে চাই, মানে আমি আজকে 2016 বা 2017 সালে এসে যেভাবে সবাইকে এন্টারটেইন করছি, আমি যদি 2030 সালে গিয়েও বেঁচে থাকি তাহলে আমি ওই সময় সবাইকে সমানভাবে এন্টারটেইন করতে চাই, কারণ তাদের মাইন্ডসেট আমাদের থেকে অনেক ডিফারেন্ট হবে। অনেক অনেক শুভকামনা রইল আজকে, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।